আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে আবারও হাজির হয়ে গেলাম নতুন একটি রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদেরকে সেমাইয়ের একটা রেসিপি তৈরি করে দেখাবো। এটা হলো কাপ সেমাই। সেমাইয়ের ভিন্নতা আনার জন্য আমার আজকের এই রেসিপি। আশা করি আপনাদের রেসিপিটি খুবই ভালো লাগবে। চলুন চাঁদ তাহলে দেখে নেই কীভাবে তৈরি করি। প্রথমে আমি একটা প্যানে হাফ কাপ পরিমাণ ঘি দিয়ে দিব। ঘিটা যখন মেল্ট হয়ে যাবে তখন আমি এখানে দেড় কাপ পরিমাণ সেমাই দিয়ে দিব। এটা নর্মাল সেমাই, এটা আগে থেকে ভেজে নেওয়া না। এখন আমি এটাকে ঘির সঙ্গে খুব ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নিব। নাড়াচাড়া বন্ধ করা যাবে না, অনবরত নেড়েচেড়ে এটাকে ভাজতে হবে। ভাজতে ভাজতে সেমাইগুলো আরও এভাবে চেপে চেপে ভেঙে দিতে হবে। এটা কালার চেঞ্জ করা যাবে না, জাস্ট একটু নেড়েচেড়ে সুন্দরভাবে একটা ঘিয়ের ফ্লেভার আনার জন্য ভেজে নিতে হবে। দিয়ে দেবো এখানে 1/3 কাপ পরিমাণ কনডেন্স মিল্ক। দিয়ে এটা সেমাইয়ের সঙ্গে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। এটা একটু অনবরত নেড়েচেড়ে মেশাতে হবে, যেন কোথাও লাগে আবার কোথাও না লাগে এমনটা না হয়। খুব ভালোভাবে আস্তে আস্তে করে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। আমার এটা মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে, এখন আমি এটা নামিয়ে নিব। নামিয়ে এখন আমি এরকম সাইজের একটা বাটি নিয়ে নিয়েছি। আপনারা আপনাদের ইচ্ছা মতো বাটি কিংবা কাপ কেকের যে মোল্ড ওটা দিয়েও তৈরি করতে পারেন। আমি এখানে বাটি দিয়েই তৈরি করে দেখাচ্ছি। এর উপরে একটা পলি ব্যাগ, এটা আমি টুকরো করে নিয়েছি। দিয়ে দিয়ে আমি এখানে অল্প পরিমাণ সেমাই দিয়ে একটা বাটির শেপ তৈরি করে নিব। আস্তে আস্তে করে সুন্দর করে একটা বাটির শেপ তৈরি করে নিব। এটা আপনারা ফ্রিজে রেখেও বের করতে পারেন। আমি আপনাদের সঙ্গে সঙ্গেই কীভাবে এটা বের করতে হবে সেটাও দেখিয়ে দিব। ২০ মিনিট যদি আমরা এভাবে তৈরি করে ফ্রিজে রেখে দিই, তারপরে বের করলে এটা অনেকটা শক্ত হয়ে যায়, তখন খুব সুবিধা হয়। আমি এখানে আপনাদের খুবই সঙ্গে সঙ্গে কীভাবে বের করতে হয় সেটাও দেখিয়ে দিচ্ছি। এভাবে আস্তে করে ধরে চারি সাইড থেকে পলিটা এরকম সরিয়ে দিয়ে আস্তে করে উপর থেকে উঠিয়ে নিলেই হয়ে যাবে। দেখুন আমার বাটিটা কত সুন্দর হয়েছে। এটাকে আমি সবগুলো একে একে করে একরকম গর্ত করে তৈরি করে নিলাম। এখন আমি এখানে একটা খিরসা তৈরি করব। তার জন্য প্যানে 1 কাপ পরিমাণ দুধ দিয়ে দিলাম। দুধ দিয়ে এখন আমি একটা এখানে কাস্টার্ড পাউডার তৈরি করব। এই পাউডারটা 1 টেবিল চামচ কাস্টার্ড পাউডারের সঙ্গে 2 টেবিল চামচ পরিমাণ দুধ দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব। মিশিয়ে এখন এটা সাইডে রেখে দিব। আমার দুধটা যখন বলক উঠে আসবে তখন আমি কাস্টার্ড পাউডারটা দিয়ে দিব। আমার দুধটা কিন্তু বলক উঠে এসেছে। এখন আমি এক হাতে ধীরে ধীরে কাস্টার্ড পাউডারটা দিয়ে দিব এবং অন্য হাতে অনবরত নাড়াচাড়া করে যাব। এটা নাড়াচাড়া বন্ধ করলে কিন্তু দলা বেঁধে যাবে, এই জন্য অনবরত নাড়াচাড়া করতে হবে। এখানে দিয়ে দিলাম 1/3 পরিমাণ সানা। এটাকে আমি 1/2 লিটার পরিমাণ দুধ দিয়ে 2 টেবিল চামচ পরিমাণ ভিনেগার দিয়ে সানা তৈরি করে নিয়েছিলাম। এখন দিয়ে দেব 2 টেবিল চামচ পরিমাণ সুগার বা চিনি। এটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী কম বেশি বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। খুব ভালোভাবে নেড়েচেড়ে সমস্ত উপকরণ ভালোভাবে মিশিয়ে নিব। যখন এভাবে ফুটতে শুরু করবে তখন আমি এখানে গুঁড়ো দুধটা অ্যাড করে দিব।
এখানে আমি 1/4 কাপ পরিমাণ গুঁড়ো দুধ দিয়ে দিলাম। এটাও খুব ভালোভাবে দুধের সঙ্গে মিশিয়ে দিব। ঈদ মানে একটা স্পেশাল আইটেম, আর ঈদে যদি এরকম একটা আইটেম থাকে তাহলে তো কথাই নেই। এখন আমি এই সেমাইয়ের যে কাপগুলো তৈরি করেছিলাম সেখানে এই একে একে পুরগুলো দিয়ে দিব, পুর বা খিরসা। একে একে খুব সুন্দর করে এগুলো দিয়ে দিব। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী কম বেশি এটা দিতে পারেন। দিয়ে এখানে আমি পেস্তা বাদাম আগে থেকে কুসুম গরম পানিতে ভিজিয়ে রেখে ছুলে নিয়েছিলাম, সেটা আমি উপর থেকে দিয়ে দিব। দিয়ে এখন দিয়ে দিব কিছু বেদানা। সাজানোটা আপনাদের নিজেদের ব্যাপার, আপনারা আপনাদের পছন্দ মতো ফ্রুটস বা বাদাম যাই কিছু হোক দিয়ে সাজিয়ে দিতে পারেন। তৈরি হয়ে গেল আমার মজাদার কাপ সেমাই। আশা করি আপনাদের রেসিপিটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই ট্রাই করবেন, আর ট্রাই করে কেমন হয়েছে আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। রেসিপিটি ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন যাতে আমার দেওয়া নতুন নতুন রেসিপি পৌঁছে যায় সবার আগে আপনার কাছে। ধন্যবাদ, আল্লাহ হাফেজ।